41 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলে নীল নকশা করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর একটি হোটেলে সচেতন নাগরিক ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশে এখন ত্রাসের রাজত্ব চলছে। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের মানুষ জেগে উঠছে, বাধা দিয়ে কোনো লাভ হবে না। ষড়যন্ত্র থেকে চক্রান্ত থেকে কিন্তু পরবর্তীকালে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করলো আওয়ামী লীগ। এটা আমাদের বুঝতে হবে। আওয়ামী লীগ কিন্তু এটা আমরা হঠাৎ করে বাতিল করেছে তা নয়, আওয়ামী লীগ কিন্তু সুদূর প্রসারে চিন্তা করেছে যে আওয়ামী লীগকে কীভাবে তাদের ঘোষণা অনুযায়ী 41 সাল পর্যন্ত ক্ষমতায় রাখা যাবে। এটা হচ্ছে তাদের একটা পরিকল্পনা, ব্লু প্রিন্ট।